আসসালামু আলাইকুম সবাইকে। এগ্রিকালচার নলেজ ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, আমাকে দেখে বুঝতে পারছেন এই মুহূর্তে আমি একটি বোরো ধানের ক্ষেতে দাঁড়িয়ে আছি। তো দর্শক, আজকে আমি মূলত আলোচনা করব বোরো ধানের সেচ নিয়ে। তো বোরো ধানে আমরা যদি সঠিক সময়ে সেচ দিতে না পারি, তাহলে সেখানে কিন্তু রোগ পোকার আক্রমণ বেড়ে যায়, ধানের জমিতে আগাছা বেড়ে যায় এবং সেখান থেকে কিন্তু আমরা কাঙ্ক্ষিত ফলন পাই না। তো দর্শক, আজকে বোরো ধানে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত কখন কিভাবে সেচ দেব এই বিষয়টি নিয়ে মূলত আজকে আলোচনা করব। মনে রাখতে হবে ধান গাছ কোনো জলজ উদ্ভিদ নয়, তবে পানি বেশি পছন্দ করে। এজন্য সারাক্ষণ পানিতে ভাসিয়ে জমি টইটুম্বুর করে রাখা ঠিক নয়। পানি বেশি হলে বিভিন্ন ছত্রাকজনিত রোগের জীবাণু ছড়ায়, গাছের বৃদ্ধি ব্যাহত হয়, ফুল ও ফল ঝরে পড়ে, দানা পুষ্ট হয় না এবং পরিশেষে ফলন কম হয়। আবার অন্যদিকে পানি কম হলে খাদ্য গ্রহণ বা পরিবহনে ব্যাহত হয়, খাদ্য তৈরি বাধাগ্রস্ত হয়, গাছ মরে যেতে পারে, ফুল ফল দেরিতে আসে, আগাছা বেশি হয় এবং দানা পুষ্ট হয় না, ফলশ্রুতিতে ফলন কম হয়। ধান বৃদ্ধির কোন পর্যায়ে কি পরিমাণ পানি লাগে তা এখন আমরা জানাব। চারা লাগানোর সময় সিপসিপে 1 থেকে 1.5 ইঞ্চি পানি লাগে, এর কম বা বেশি হলে রোপণে অসুবিধা হয়। চারা লাগানো থেকে পরবর্তী 10 দিন পর্যন্ত 1.5 থেকে 2 ইঞ্চি পানি রাখতে হয়। পানি কম হলে রোপণ ঝুঁকি সামলে উঠতে বেশি সময় লাগে, আর বেশি হলে চারা হেলে পড়ে। চারা লাগানোর 11 দিন পর থেকে থোর আসা পর্যন্ত 1 থেকে 1.5 ইঞ্চি পানি রাখতে হবে, এর কম বা বেশি হলে কুশি কম হয়। কাইস্থোর হওয়ার সময় থেকে ফুল ফোটা পর্যন্ত 2 থেকে 4 ইঞ্চি পানি রাখতে হয়। এ সময় রসের ঘাটতি হলে দানা গঠন পুষ্ট হবে না এবং দানার সংখ্যাও কম হবে, আর পানি বেশি হলে গাছ দুর্বল হয়ে যেতে পারে। ধানের দানা শক্ত ক্ষীর হলে, অর্থাৎ ধান কাটার 10-12 দিন আগ পর্যন্ত পর্যায়ক্রমে পানি বের করে দিতে হবে। ধানের জমিতে সেচের মাধ্যমে পোকামাকড়ের মধ্যে লেদা পোকা, শীষ কাটা লেদা পোকা, থ্রিপস, ছাত্রা পোকা, কাটুই পোকা, উড়ি চুঙ্গা আর রোগের মধ্যে ব্লাস্ট, বাদামি দাগ এবং অধিকাংশ আগাছা নিয়ন্ত্রণ করা যায়। অন্যদিকে নিষ্কাশন বা পানি সরিয়ে দেওয়ার মাধ্যমে পোকামাকড়ের মধ্যে পাতামাছি, চুঙ্গি পোকা, বাদামি গাছ পড়িং, সাদাপিট গাছ পড়িং, রোগের মধ্যে বিভিন্ন ছত্রাক রোগ, পাতা পোড়া রোগ এবং আগাছার মধ্যে শ্যাওলা, পানিকচু, কচুরি পানা বা চেষড়া জাতীয় আগাছা নিয়ন্ত্রণ করা যায়। তাহলে দর্শক, আমরা যদি ঠিক এইভাবে বোরো ধানের জমিতে সেচ এবং পানি রাখি, তাহলে সেই জমি থেকে কিন্তু আমরা আশানুরূপ ফলন পাবো। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।